শুরু করছি সংবাদ সারা দিন যে খবরের দিকে নজর রাখবো দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালককে এবার তলব করলো কলকাতা পুলিশ সঞ্জয় মিশ্রকে তলব করা হয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সঞ্জয় মিশ্রকে তলব করা হয়েছে তিরিশে মে আমাস্ট্রিট থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে হাজির থাকতে বলা হয়েছে আমাস্ট্রিট থানায় দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সঞ্জয় মিশ্রকে তলব তিরিশে মে আমহার্স্টের থানায় হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের তিরিশে মে আমহার্স্টের থানায় হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের সঞ্জয় মিশ্র দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সঞ্জয় মিশ্রকে তলব কলকাতা পুলিশের তিরিশে মে আমহার্স্টের থানায় হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সঞ্জয় মিশ্রকে তলব কলকাতা পুলিশের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালককে তলব বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া ঠিক কি অভিযোগ হয়েছে জানিয়ে রাখবো যে তিরিশে মে আমহার্স্টের থানায় হাজিরার নির্দেশ এই দা ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের যে পরিচালক সঞ্জয় মিশ্র তাকে তলব করা হয়েছে এবং আমহার্স্ট থানা তলব করেছে আগামী 30 তারিখ সকাল 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেকশন 41 এ পিআরপিসি তে তলব করা হয়েছে সঞ্জয় মিশ্রাকে এবং তোমাকে একই সঙ্গে জানিয়ে রাখছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ তরফে যে অভিযোগ আনা হয়েছে প্রথমে যে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ডিফেম করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে সেই কারণের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পর কলকাতা পুলিশের তরফ থেকেও নোটিশ চার্জ করা হলো সঞ্জয় মিশ্রাকে যিনি কিনা ডিরেক্টর এই সিনেমার ডিরেক্টর আর কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই সিনেমা ইতিমধ্যেই তার ট্রেলার লঞ্চ করেছে কিন্তু সেই ট্রেলারে যেমনটা দেখা যাচ্ছে যে যে সিনেমা আসতে চলেছে সেই সিনেমা কিন্তু ডিফেম করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই কারণের জন্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পর এবার দেখো একাধিক যে ওয়েস্ট বেঙ্গলের যে এই মুহূর্তের পরিস্থিতি সেই পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে এই সিনেমায় যদিও এই সিনেমা এখনো আসেনি বাজারে যে ট্রেলার দেখানো হচ্ছে সেই ট্রেলার দেখার পরেই কিন্তু প্রশাসনের যেমনটা মনে হয়েছে যে ডিফেম করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে কারণ যেই যেই ইস্যুগুলো এই সিনেমাতে নিয়ে আসা হয়েছে সেখান থেকেই কিন্তু মনে করা হচ্ছে যে ডিফেম করা হচ্ছে এবং সেই কারণের জন্যই এই তথ্য কোথা থেকে পেয়েছে অর্থাৎ যে সিনেমাটা হয়েছে এখন অব্দি যে ট্রেলার এসে ট্রেলার যেটা দেখা যাচ্ছে প্রকাশিত হয়েছে যে ট্রেলার সেখানে যে তথ্যগুলো দেখানো হয়েছে সেই তথ্য কোথা থেকে পেয়েছে ডিরেক্টর সেই বিষয়টা মূলত জানতে চাওয়া হচ্ছে এবং সেই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের পর এবার কলকাতা পুলিশের তরফ থেকে সঞ্জয় মিত্র পরিচালক তাকে তলব করা হলো এবং আগামী 30 তারিখ 11টার মধ্যে আমহার্স্ট থানার যিনি অ্যাডিশনাল অফিসার রয়েছেন ওসি রয়েছেন অ্যাডিশনাল ওসি তার কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সঞ্জয় মিত্রকে একেবারে ধন্যবাদ রিয়া কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাচির সঙ্গে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সঞ্জয় মিশ্রকে তলব কলকাতা পুলিশের